এই মাছগুলো কোত্থেকে আসে কাকা? বাংলাদেশ। এটা 40 টাকা করে কিলো। প্রত্যেক দিনের মাছের কাটা বসে একটা বিশাল বড়, এখানে কেমন কি হয় সেটা দেখার জন্য আসলাম আর কি, আপনাদেরকে দেখাই চলুন। লোটে মাছ, লোটে মাছ 90 টাকা করে, এই লোটে মাছ হচ্ছে গিয়ে 90 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর এই আছে ছোট মাছ 40 টাকা, এটা 40 টাকা করে কিলো। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে আসছে এগুলো মাছগুলো? সাগরদ্বীপ নামখানা থেকে না? আচ্ছা আচ্ছা, আর ওইটা কি মাছ বড়টা? এটা হচ্ছে বোয়াল মাছ। আছে বোয়াল মাছ কত বেচছো গো? 280-300 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছগুলো কোত্থেকে আসে কাকা? বাংলাদেশ। দাদা এই মাছগুলো কোত্থেকে নিয়ে আসছেন আপনি? আপনি এই মাছগুলো কোত্থেকে নিয়ে আসছেন দাদা? হাওড়া থেকে। হাওড়া থেকে না? আর হাওড়ায় মালগুলো কোত্থেকে আসে মাছগুলো? হ্যাঁ অন্দাই, সেটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ থেকে আসে, আসে মানে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। এগুলো ইলিশের বাচ্চা না? এগুলো ইলিশের বাচ্চা। এগুলো কত করে বেচছেন? এগুলো 80-90 কিলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো নেবো কি ভাই, ভালো আছিস? কি বড় মাছের কাটা দেখেছেন আমাদের গড়িয়াতে, এটা প্রত্যেক দিন এইখানটায় বসে এই মাছের কাটাটা আর কি। দেখুন এখানে, দেখুন দেখুন মাছের মার্কেট, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এখানে আসে, আর এই মুহূর্তে এখানকার যারা হচ্ছে ব্যবসায়ী তারা আসে, তারপরে এখান থেকে নিয়ে গিয়ে সেগুলো হচ্ছে গিয়ে বাজারে গিয়ে তারা বেচে আর কি, এখানে পাইকারি তারা কেনে আর কি। দেখি কাকা একটু, দেখুন বলের সাইজ গুলো দেখুন কত বড়। দাদা এই বল কোথেকে নিয়ে আসেন? দাদা কোথেকে নিয়ে আসেন আপনি? কোথেকে নিয়ে আসেন এই মাছ আর কি? হ্যাঁ
বিভিন্ন জায়গা থেকে মালটা আসছে আর কি। আচ্ছা 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 আসলে এই বাজারের ভিডিও আমি আপনাদের প্রথমেও দেখিয়েছি একবার। তো এইটা হচ্ছে কি, এখানে এখন পাইকারি বাজার আমাদের এই সাউথ কলকাতার ভিতরে, এটা একটা খুব নাম করা মাছের পাইকারি বাজার। প্রত্যেক দিন সকালে এই বাজারে এই পাইকারি এটা বিক্রি করা হয়। দেখুন সব ব্যবসায়ীরা এখানে বসে আছে, তারা হচ্ছে কি সেই ব্যবসা এখান থেকে করে, তারা এখান থেকে কেনা বেচা করে। দেখুন এই বাজারটা মূলত প্রত্যেক দিন সকালে করেই বসে, তারপর এই বাজারটা শেষ হয়ে গেলে এখানে আবার সবজি মার্কেট, আর ভিতরে হচ্ছে যে মাছের বাজার। আমি আপনাদেরকে দেখিয়েছি এখানকার সেই ভিডিও, কিন্তু এইখানটা এখন সারাটা জায়গা ধরে এইখানটা এখন সেই মাছ মাছ বিক্রি করা হয়। তো চলুন যাওয়া যাক। তো শিয়ালদা থেকে মাছ নিয়ে এসে, তো এখানে 220 টাকা করে এগুলো বিক্রি করা হয় চিংড়ি মাছ। এটা কি মাছ? হ্যাঁ লাল চমচম, এটা কলকাতার বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে তারা এটা নিয়ে আসে মাল। কেউ আসে হাওড়া থেকে নিয়ে আসে, কেউ শিয়ালদা থেকে নিয়ে আসে, এবারে সেইগুলো তারা সেখান থেকে কেনে, এবারে সেইগুলো সেই মাছগুলো হাওড়াতে আবার বিভিন্ন জায়গা থেকে আসে। আর এইখানটা এখন মূলত এখানে যারা ভোরবেলায় যারা হচ্ছে কি পাইকারি ব্যবসায়ী, যারা ছোটোখাটো বাজারে এখান থেকে মাল নিয়ে গিয়ে যারা বেচে, তারা এখান থেকে নিয়ে যায়, এইভাবে তারা আর কি কেনা বেচা করে এখান থেকে। তো এটা খুবই নাম করা একটা। তো আজকে সকালবেলা আমরা একটু বেরোচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমাদের এই মার্কেটটা, তাই দেখালাম আপনাদের ঘুরিয়ে। এখন কিন্তু বাজে ভোর 5টা, সেই 5টার সময় এখানে এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকদিন এটা হয় এরকম। যাই হোক আমি আর এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাই। আর এরা খুব ব্যস্ত মানুষ, তারপরও এরা খুব মানে ই আপনাকে কিন্তু তারা দাম বলতে তারা ই করবে না, কারণ এখানে অনেকেই আসে তাই। তো এখানে যারা মাছ কিনতে আসে তারা কিন্তু এখানে আসে, পাইকারি যারা কিনতে আসে তারাও এখানটায় আসে। যাই হোক দেখালাম আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের গড়িয়ার সেই পাইকারি মাছের বাজার, গড়িয়া স্টেশনে, গড়িয়া স্টেশন থেকে একদম পাশেই আছে। যারা গড়িয়া স্টেশন আসবেন কেউ বলে দেখিয়ে দেবে, প্রত্যেক দিন সকালে এই মাছের কাটা এখানে বসে আর কি। স্টেশনের উপরে যাই, এখন বাজে ভোর 5টা, স্টেশনে আসলাম আমি হাঁটতে হাঁটতে, দেখি এখানে কি চলছে। দেখুন ভোরবেলা স্টেশনে আসলে এরকম দেখতে পাবেন, তারা কিন্তু পেপারের যে দেয়, দেখুন সবাই কিন্তু পেপার দিচ্ছে। আপনাদের একটু আগে দেখালাম বাজারের যে চিত্রটা সেটা, আর এখানে দেখালাম স্টেশনের উপরে কি চিত্র। এরা হচ্ছে কি প্রত্যেক দিন এখানটায় আসে, এরা হচ্ছে কি এখান থেকে সেই পেপার দেয় আর কি। তো এটা স্টেশনের উপরে তারা এখান থেকে পেপার ঠিক করে তারপরে তারা সেই পেপারটাকে বিলি করে। আর এখন শীতকাল যেহেতু মৌসুম, সেই জন্য ভোরবেলা কিন্তু স্টেশনে ব্যাপক পরিমাণে ভিড়। আর এই ভিড়টা হচ্ছে টাউনের দিকে, কারণ যারা হচ্ছে কি এখান থেকে আবার ঘুরতে যাচ্ছে সবাই, কেউ নামখানা, কেউ বকখালি, কেউ সাগরদ্বীপ, তো সেই জন্য যাওয়ার জন্য ভিড় এগুলো স্টেশনে। এটা মানে সেকেন্ড ট্রেন নাকি? I'm
শিয়ালদা যাওয়ার ট্রেন চলে আসলো। তো এটা এটা মূলত থার্ড ট্রেন, সম্ভবত থার্ড ট্রেন, এটা মানে টাউন থেকে আসছে, এটা আপে যাচ্ছে শিয়ালদা দিয়ে। আমাদের এটা যেহেতু সাউথ, শিয়ালদা সাউথ লাইন, তো আমাদের দিকে ডাউন, এটা হচ্ছে আপ, শিয়ালদার দিকে আপ। তো দেখুন লোক নাচছে কত, ট্রেন আসছে, এদিকে একটা ট্রেন আসছে, আবার এটা আবার ডাউনের ট্রেনটা আসছে। দেখুন বারাইপুর, এখান থেকে এখন ট্রেনগুলো যেগুলো যাবে এতে সব টুরিস্ট বেশি টাউনের দিকে, যেহেতু হচ্ছে গিয়ে আপনার শীতের মৌসুম, সেই জন্য মানুষজন ঘুরতে যাচ্ছে সবাই মিলে আর কি। একদম ফাঁকা ট্রেন, ভোরবেলা ট্রেন ফাঁকা থাকে টাউনের দিকে, আবার আপের দিকে ট্রেনটা একটু ভিড় থাকে ভোরবেলায় করে। তো আমি ভোরবেলায় মূলত স্টেশনে আসলাম কেন, আমার ভাই যে অভি, ও জব করে, তোর জবের হচ্ছে গিয়ে সেখান থেকে কিছু লিফলেট, এই লিফলেটগুলো সেখান থেকে আর কি দেবে আর কি, সেই কারণে আমি ওর সাথে আসলাম একটুখানি ভোরবেলা, এই জন্য ভালো আপনাদেরকে দেখাই।